আসসালামু আলাইকুম, বর্ণ টিভি নিউজ আপডেটে সবাইকে স্বাগত। মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খানের খুনের ঘটনায় গণশুনানি ডাক দিয়েছে তদন্ত কমিটি। 16 আগস্ট সকাল 10টায় এই গণশুনানি হবে টেকনাফের শ্যামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে। তদন্ত কমিটির সদস্য কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলী গতকাল একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। এতে তিনি বলেন, 31 জুলাই আনুমানিক রাত 9টায় পুলিশের গুলিবর্ষণে মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন। এ ঘটনায় সুস্থ তদন্তে কমিটির গণশুনানির আয়োজন করেছে। এতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে মানবাধিকার কর্মী মোহাম্মদ নূর খান প্রথম আলোকে বলেন, সত্য উদ্ঘাটনের জন্য যদি গণশুনানির আয়োজন করা হয়ে থাকে এবং এতে স্বাধীনভাবে মানুষের মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করা হয়, তাহলে এটা অবশ্যই ভালো উদ্যোগ। এর ফলে প্রকৃত তথ্য জানার পাশাপাশি পুলিশের ভেতর থেকে ত্রুটি বিচ্যুতিও বেরিয়ে আসবে। দীর্ঘদিন পর হলো এ ধরনের উদ্যোগ মানুষের মনে আস্থা ফিরিয়ে আনবে। এদিকে সিনহা হত্যা মামলায় 4 পুলিশসহ 7 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার বেলা 11টায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা এ আদেশ দেন। এই 7 জন হলেন উপপরিদর্শক এসআই লিটন, কনস্টেবল শাফানুর করিম, কামাল হোসেন ও আব্দুল আল মামুন এবং সিনহা হত্যা মামলায় পুলিশের করা মামলার 3 সাক্ষী টেকনাফের বাহারছড়ার মারিশ বুনিয়ার নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আয়াস। এর আগে 4 পুলিশ সদস্যকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছিলেন আদালত। সেই জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বুধবার দ্বিতীয় দফায় তাদের 10 দিন করে রিমান্ড নেওয়ার আবেদন করে র্যাব। আদালত এই 4 পুলিশ সদস্যকে 7 দিন করে রিমান্ড নেওয়ার আদেশ দেন। শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ জাকরিয়া প্রথম আলোকে বলেন, 4 জন পুলিশ সদস্য 10 দিনের রিমান্ড আবেদন করেছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে পুলিশের দায়ের করা মামলার 3 সাক্ষীরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আইনজীবী মোহাম্মদ জাকারিয়া আদালতকে বলেন, পুলিশের মামলার 3 সাক্ষীকে নুরুল আমিন, নিজামুদ্দিন ও আয়াস রিমান্ডে নেওয়ার মতো কোনো যুক্তি ছিল না। আদালতের কাছে র্যাবের দাবি ছিল, ঘটনার দিন তারা আসামিরা চিৎকার চেঁচামেচি করেছিলেন। র্যাবের সন্দেহ, 3 সাক্ষী ঘটনায় জড়িত থাকতে পারেন, তাই অধিকতর তদন্ত ও তত্ত্ব উদ্ঘাটনের জন্য তাদের 10 দিনের রিমান্ড আবেদন করে র্যাব। আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি চলাকালে উভয় মামলার 7 আসামি আদালতে উপস্থিত ছিলেন। হত্যা মামলার প্রধান 3 আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকাত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। র্যাব কর্মকর্তারা জানান, তাদের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরেই প্রধান আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে। প্রধান 3 আসামি এখনও কক্সবাজার কারাগারে আছেন। গত 3 জুলাই সিনহা মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে সিপ্রা দেবনাথ, সায়েদুল ইসলাম সিফাত ও তাসিন রিফাত নূর কক্সবাজারে আসেন ভ্রমণ বিষয়ক ভিডিও চিত্র ধারণ করতে। 31 জুলাই রাতে টেকনাফের মারিশ বুনিয়া পাহাড়ে ভিডিও চিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমসড়ি এলাকার নীলিমা রিসোর্ট ফেরার পথে শ্যামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর অবসরপ্রাপ্ত সিনহা। এ সময় পুলিশ সিনহার সঙ্গে থাকা সিপাতকে আটক করে কারাগারে পাঠায়। পরে রিসোর্ট থেকে সিপ্রাকে আটক করা হয়। 2 জন বর্তমান জামিনে মুক্ত।